ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আমার বাড়ির ক্ষেতে ধনে পাতা তুলছি। এটা লোকাল ধনে পাতা, খুব খেতে গন্ধ এবং স্বাদ। আর সঙ্গে না পেঁয়াজগুলিও লাগিয়েছিলাম, পেঁয়াজগুলোকে যে আগাগুলোর থেকে বেরিয়ে যায় ওগুলো লাগিয়ে দিয়েছিলাম, ওগুলোও হয়েছে। ওই এক দুটো নরম নরম পাতা নিয়ে নিলাম, খুব নরম নরম পাতাগুলো খেতে খুবই ভালো লাগে। তো বড়ো হয়ে একটু বড়ো হলে একটু বেশি নিতাম, তো আজকে অল্পই নিয়েছি। তো কী রান্না করছি এটা দিয়ে আমি এখন আমি কী কাটছি, পেঁয়াজ। পেঁয়াজকে কুচো কুচো করে কাটতে হবে, যতটা ছোট করা যায়। কুচি কুচি করে পেঁয়াজটাকে ভালো করে কেটে নিতে হবে। চপারে কাটলেও হবে, আমি আজকে হাতে কেটেছি। চপারে কাটলেও খুব ভালো হয়, ম্যানুয়াল চপার যে সেটার মধ্যে, আর এমনি করেও কাটা যায়। তো আমি এমনি কেটেছি, কিন্তু চপারে কাটলে একটু বেটার হতো। তো ধনে পাতাও দেখতে পাচ্ছেন, ধনে পাতাও আছে। এখন এখানে এটা কী মাছ ফুটছে, একটা কিছু মাছকে আমি বয়েল করছি। এখন আমি পেঁয়াজগুলির যে পাতাগুলো এনেছিলাম এগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব, একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এরভাবে এরা কাটতে হবে। খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব সুন্দর করে পাতাগুলিকে কেটে নিলাম। এখন আমি কাটছি ধনে পাতা, ধনে পাতাগুলোকেও খুব ভালো করে ছোট ছোট করে কাটতে হবে, একদম কুচিয়ে। ডাটাও থাকলে কিচ্ছু হবে না, যদি কেউ পারে ডাটা বেছে নিতে বেছে নিলেও হবে, বা পাতা দিয়ে দিলেও হবে, পাতাটাকেও কাটলে হবে। এখন আমি কাটছি কাঁচা লঙ্কা, এটাকেও যতটা ছোট করা যায় ততটা ভালো হবে। মানে প্রত্যেকটা জিনিসকেই খুব ছোট ছোট করে কাটতে হবে, গুঁড়ো গুঁড়োভাবে। পেঁয়াজগুলোকে যেমন কাটতে হবে, ধনে পাতাকেও কাটতে হবে, পেঁয়াজকুলিকেও কাটতে হবে, কাঁচা লঙ্কাকেও কাটতে হবে, আর আদাকেও কাটতে হবে। আদাটাকেও যতটা ছোট করে পাড়া যায় কুচিয়ে নিতে হবে, একদম ছোট ছোট, চিনির দানার মতন করতে পারলে আরও ভালো হবে। একদম ভালো করে এটাকে নিতে হবে। এখন এই মাছটা যে ফুটিয়ে নিয়েছি, এই মাছটাকে তুলছি। দেখে কি বোঝা যাচ্ছে কি মাছ এটা? এটা হলো লেফট আউট বোয়াল মাছের পিস, যে পিসগুলোর মধ্যে খুব একটা শ্বাসত্ব থাকে না, সেই পিস দিয়ে যদি বাড়িতে লোক বেশি থাকে আর এই পিসগুলো আছে কাউকে ঠিক মতো দেওয়া যাচ্ছে না, তখন এটা দিয়ে এই রেসিপিটি বানানো যাবে। খুব স্বাদও লাগে এবং অল্প মাছে বেশ কয়েকজনকে বেশ ভালোভাবে খাইয়ে দেওয়া যায়। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, সেদ্ধ করা জলটা দিয়েই আমি এটার কাজের গ্রেভি হিসাবে কাজে লাগাবো। এটা হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছটাকে আমি ভালো করে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে সব কাটাগুলোকে প্রথম ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে একটা একটা করে মাঝখানের কাটাটাও ফেলতে হবে, যা যতটা কাটা আছে সবগুলোকেই ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, মিহি করে এটাকে মাখতে হবে হাত দিয়ে, প্রথম মাছগুলোকে ভেঙে নেওয়ার পর, কাঁটাটা বের করে নেওয়ার পর, খুব ভালো করে ভেঙে নেওয়ার পর এখানে আমি কিছু জিনিস দিয়ে মাখছি। কী কী জিনিস? যে জিনিসগুলো আমি কাটছিলাম তার মধ্যে কিছু জিনিস আছে, কিছু জিনিস এক্সট্রাও অ্যাড হয়েছে। কী কী জিনিস দিয়ে আমি মাখছি, কিন্তু মাখাটা খুব সময় নিয়ে আস্তে ধীরে মাখতে হবে, যাতে পুরো মাখাটা খুব মিহি হয়। মিহি না হলে জিনিসটা ভালো হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, আর আছে এই যে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আরও ছোট করতে লাগবে। এখানে আছে ব্রেডের একটা স্লাইস, পরে আমি আরেকটা অ্যাড করেছিলাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজকুলি কুচি, এটা কাঁচা লঙ্কা কুচি, আর
পেঁয়াজ বাটাটা পরে লাগবে, এখন লাগবে না। তো আমি আরেকটা টুকরা, হাফ টুকরো অ্যাড করেছিলাম, এখানে দুটো টুকরা দিলেই ঠিক আছে, মানে চারটা টুকরো এরকম মাছের মধ্যে আমি দেখলাম পাতলা স্লাইস দুটো লাগবে। আর সাইডটাকে ফেলে দিতে হবে, সাইডটাকে ফেলে তারপর এটাকে দিতে হবে। ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি, একদম মিহি করে ভালো করে মেখে এগুলোকে আমি গোল গোলও করতে পারি, চ্যাপটাও করতে পারি, লম্বাও করতে পারি, যে যেরকমভাবে শেপে পারে। এটাকে শেপ দিতে হবে, প্রথম শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে, প্রথম বল বলের মতন করে বা চ্যাপটা করে লম্বাটে করে, যার যেরকম ইচ্ছে সে সেইভাবে শেপটা দিতে পারে। আমি গোল গোল করেই শেপটা দিয়েছি। আমার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা গোল বানানো, মাখাটা বানানো শেষ। আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি, ক্রাশারে কুড়িয়ে নিয়েছি। আমি আপনারা যদি ইচ্ছা করে মিক্সিতেও করতে পারেন, যে শিলনোড়ায় বাটে সে শিলনোড়াতেও করতে পারে। মোটামুটি কথা, মোট কথা লাগবে পেস্ট, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজের পেস্টটাকে। আর পেঁয়াজের এই জায়গাটাকে নাক কেটে পেঁয়াজে ক্রাশারে করতে হলে এইভাবে নাক, ওই জায়গাটাকে না কাটলে পেঁয়াজটা খুলে খুলে আসে না, আর ওই জায়গাটাকে কেটে নিলে মুখটাকে ওপরটাকে, তখন কিন্তু পেঁয়াজ এরমভাবে ক্রাশারে ঘষানোর সময় এটা খুলে খুলে আসে সবগুলো পার্টগুলো, তখন খুব অসুবিধা হয়ে যায়। এখন আমি কড়াইতে সর্ষের তেল দেবো, রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল দিয়ে তারপর আস্তে আস্তে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে বল দিতে থাকব। বলগুলোকে দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। প্রথম দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর তারপর আস্তে আস্তে উল্টে তারপরে ভাজতে হবে প্রত্যেকটা বলকে গোল্ডেন ব্রাউন করে। লক্ষ্য রাখতে হবে যে ভেঙে যেন না যায় আর পুড়ে যেন না যায়। তারপরে কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সঙ্গে হলুদ নুন দিয়ে, আর আদা বাটা রসুন বাটার পেস্ট ছিল আমার, সেটা করা ছিল আমার, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা, টমেটোটা না দিলেও হবে, আমি দিয়েছি, দিলেও ভালো না দিলেও ভালো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, পেঁয়াজ বাটা রসুন আদা বাটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, লঙ্কার গুঁড়োটা যে যার ঝাল অনুযায়ী দেবেন। কেউ যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে চান কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখানে আমি একটু মিট মশলা দিয়েছি, মিট মশলা দিয়ে আমি আর একটু জিরার গুঁড়া দিয়েছি, মিট মশলা আর জিরার গুঁড়া একটু ধনে গুঁড়া, মেইন মিট মশলাটা একটু বেশি দিয়ে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ছিটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অল্প অল্প করে এটার মধ্যে জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প করে জল দিতে হবে যাতে মশলাটা, অল্প অল্প জল দিয়ে ভাজলে মশলাটা পুড়বে না, মশলাটা পুড়বে না, তখন জিনিসটা ভালো হবে। মশলাটা ভালো করে কষানোর পর যখন তেল ছাড়া শুরু হবে তখন তাতে জল দিয়ে আস্তে আস্তে বলগুলি সব দিয়ে দিতে হবে। বলগুলি দেওয়ার পর তার মধ্যে একটু গরম মশলাও আগেই দিতে হবে, গরম মশলা গুঁড়ো বা এখনও দিতে পারেন। দিয়ে আমি গরম মশলা গুঁড়োটা দেখাতে ভুলে গেছি, গরম মশলার গুঁড়োটা আমি আগে দিয়েছি, একটু গরম মশলা যখন আমি জলটা ফুটছিল তখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তখন এটা হয়ে যাবে, হয়ে গেলে এটাকে গরম গরম ভাতের সঙ্গে